বন্ধুরা, আমি চলে এসেছি দশমীর পর, আবার নিজের রুটিনে ফিরে এসেছি। রান্নাবান্না শুরু হয়ে গেছে, নর্মাল রুটিনে চলে এসেছি। আজকে রান্নাবান্না সব করে টরে এখন দুপুরবেলা বসে আছি ঘরে। তো শুভমের আলমারি দিয়ে আমি আলমারিটা গোছাবো বলে ঠিক করেছি। শুভমের আলমারি পুরো পুজোতে এমন করেছে, দেখার মতো তোমাদের আমি দেখাচ্ছি। তো সেই আলমারিটা আমি গোছাচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো শুভমের আলমারির অবস্থা। তো তোমরা দেখো শুভমের আলমারি কি অবস্থা, সব জামা কাপড় পড়েছে, পরে পরে খুলে খুলে রেখে দিয়েছে। হ্যাঁ, একটা হ্যাঙ্গারে ঝুলছে, কিছু ঝুলে বেড়াচ্ছে, কিছু পড়ে যাচ্ছে, মানে আলমারি খুললে হুড়ুর করে সব পড়ে যাচ্ছে। এই আলমারিটা এখন আমি গোছাবো। সব নতুন জামা, পুরনো জামা, সব একাকার। স্কুলের ড্রেস সব একাকার হয়ে গেছে। স্কুলও একটা র‍্যাক করলাম, দুটো জিন্স, দুটো ভাগে জিন্স রাখলাম, আর কিছু শার্ট হ্যাঙ্গারে ঝুলিয়েছি, আর কিছু শার্ট এখানে প্রেস করে রাখা আছে, এগুলো পরেনি, এগুলো প্রেস করে রাখা আছে, আর কিছু পুরনো, আর কিছু জামাকাপড় বাড়িরগুলো ভাবছি এইখানটায় রাখবো, এই ফাঁকা জায়গাটায় বাড়িরগুলো রাখবো। আর আন্ডারওয়্যার্সগুলো একটা প্যাকেট তৈরি করেছি, আন্ডারওয়্যার্সগুলোর একটা প্যাকেট তৈরি করেছি, আর সক্স, স্কুলের সক্সের একটা প্যাকেট তৈরি করেছি। এই খালি জায়গায় একটা রেখে রাখলাম পুরনো রোজকার পরার জামাকাপড়। জামা কাপড়ের মধ্যে এই তাকটায় রাখলাম সব ওর বারমুড়া, আর এই তাকটায় রাখলাম সব গেঞ্জি, আর এখানে রাখলাম স্কুলের ড্রেস আইকার। তো মোটামুটি একটু গুছিয়েছি, এটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিওতে। তো টাটা।